রাজবাড়িতে যায় না তাই ভেবেছি কয়খানা ফুলের মালা গেতে নিয়ে রাজবাড়িতে যাব ও মাসি গো আমারও আপন বলতে কেউ নেই তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বোনজি তা না হয় হলাম কিন্তু খাওয়াবো কি আর পরাবো কোত্থেকে এই ছেলেটি তোমার কি হয় মাসি মাগো এই ছেলেটি আমার স্বামী এ কি বলছো হ্যাঁ মাসি মা সে তুমি বুঝবে না সে অনেক কথা মাসি মাগো তোমাদের এই গায়ে কোনো পোদ্দারের দোকান আছে হ্যাঁ পোদ্দারের দোকান আছে মাসি মা তোমাদের এই গায়ে কোনো ভালো স্কুল আছে হ্যাঁ সাইদ বাজার ভালো একটি স্কুল আছে মাসি মাগো ওই স্কুলে তুমি আমার দাদাকে ভর্তি করতে পারবে পারবো না কেন 7 বছর হলেই ওকে আমি স্কুলে ভর্তি করে দেব বড় খোদা পেয়েছি কিছু খেতে দেবে চলো এসে দাদা তুমি কোথায় যাবে কোথায় যাবে নদীতে যাব না না এই শীতের মধ্যে নদীতে যেতে নেই আমি তোমাকে বাড়িতে পানি তুলে দেব তুমি এখানেই গোসল করবে নদীতে
অনেক বেলা হয়ে গেছে, স্কুলে যাবে না? যাবে, চলো মাসিমা তোমার জন্য অপেক্ষা করছে, কেমন? আমি যাই? যা, খেলা করে আসি। যা, আবার সময় মতো আসবে। আচ্ছা। এই আমার সিটটা এনে নেন। তুই কি বইরে গেছিস? এই যে লেডিস 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 এন্ড জেন্টলম্যান, ওইদিকে আপারার দিকে বস না, বাতাস খেলাইছি রে, দেখ খেলাইছি। আপনি হাসলে না একেবারে মুক্তা জ্বরে। তো আপনার একটা কথা জিজ্ঞাসা করি নি, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম পান্না। আহারে, আপনি কই থেকে এসেছেন? মিশর শহর থেকে। মিশর থেকে? তো আপনারে দেখলে না আমার বৃত্তি একেবারে হাসতে। এত বেলা তো আমি কই তারি বাবা রে, আপনি এত মিষ্টি, আপনারে কি কম আমি। তোরে দেখতে লাগে কালা রে, তোরে দেখতে লাগে কালা রে, কিছু পড়ালেখা করতে হবে, টাইম তো কম। এই যে আপা, এই যে আপা, কাম কাম ইঞ্জুরি মিনিট, এলা মোটা বেশি বাড়া না আপা, আসেন না। ওই যে আপা, ইসিরে ওমা গো,
আপনার মনে কি হয়েছে? আপনি কি আপার সম্বন্ধে বাজে কথা কইবে না, আমাদের দেশে নতুন মেহমান আসছে। আপা সুন্দর করে বসেন, আপা আপনি পড়ালেখা শিখছেন? শিখেন নাই? এই যে আপা, আপনি করতে পারেন শুনেন, আপনার একটা কথা দিগাই বল তো, আপনি এটার ভিতরে কিভাবে হান্দাইছেন? ও প্যান্ট, এটা গায় না মাথায় দে। কি বলিস কি বলে? তুমি পড়া শিখেছো? আমি যেটা বলবো তুমি পারবে? বলো তো, কোন সাগরে পানি নাই? রাইট রাইট, ইউ আর ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড স্যার। স্যার শুনেন, ওই যে কবিতাটা কইছিলাম, এটা কই বলো কইম? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আই, সারের মার দু চার বাপ কাই। স্যার রাখেন রাখেন, মারেন না, খালি মারেন কে? বেয়াদবি করিস না, শুনেন এনে বসে শুনেন। আপনি হয়তো না জানেন, আমি জানি। তোই শুনেন স্যার, আপনার আমার না এই আপনার নানার বাড়িতে একটা গাবি দিছে, মানে দুধের গাই, গাইটা কারে দিছে? আপনার বাপের না আপনার মারে? আপনার মায়ের দিছে গাইটা কার? আপনার মায়ের। ওই গায়ের থেকে যখন দুধ দোয়া, ওই দুধটা খায় আপনার বাপে। এটা কইছে আপনার মার দুধ আপনার বাপে খায়। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই, হ্যাঁ আসেন আসেন। কে আপনি, পরিচয় দেন? আমি শ্যামপুর থেকে এসেছি মাসিমা। আচ্ছা বলেন তো, কি সমস্যা আপনার বলেন? আমার কোন সমস্যা নেই, আমি এসেছি আমার বোনকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি হতে হলে 50 টাকা ফি লাগবে, 800 টাকা মাসিক বেতন লাগবে। মোট কত হয়েছে? 150 টাকা, 150 টাকা। ঠিক আছে, আমি আগামী কাল রহিমের হাতে দিয়ে দেব। থ্যাংক ইউ বাবা রহিম। আমরা হয়েছি গরিব মানুষ, মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু। বেশ তাই হবে। এই যে মাসিমা, একটু ব্রেক করেন মাসিমা। বলো, আপনার একটা কথা জিগাই। জিগাও। আপনার বিয়ে হইছে? কেন বিয়ে করবে? আমি করব কেন? আমার দাদা তো আছে। এই যে মাসিমা শুনেন শুনেন, যেটা লাগি ডাকলাম হেটো তো কইছি না। ওই যে আমরা স্কুলে প্রতি বছর যাইতে ধরে একটা খেলা হয়, ওই খেলার একটা সান্দা আছে, ওইটা দিয়ে দিও। আচ্ছা, তোমার যাইতে ধরা খেলার চান্দাও দিয়ে দেব। আচ্ছা ব্যাপার, মাসি মারে দেখলে বড়। বাবা তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। খুব সুন্দর নাম। তোমার বাবার নাম কি বাবা? স্যার শুধু মানুষ বল বুঝলেন চে বুধ। তুমি কি পড়া শিখেছো? না স্যার। তা শিখবে কেন? তুমি 7 বছর একমাত্র মেয়ে, তোমার দ্বারা পড়াশোনা হওয়া সম্ভব নয়। এখন থেকে স্কুলে আসতে হলে ভালোভাবে পড়াশোনা শিখে আসবে। বাবা রহিম, স্যার তুমি দাঁড়াও। আচ্ছা রহিম।
বাস ভেরি গুড স্টুডেন্ট আচ্ছা রহিম বলো তো একটি ডালে 10টি পাখি শিকারি এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো ওই ডালে আর কয়টি পাখি রইল এ স্যার হে কই যত না আমি কই হে সব কই বলতে স্যার আমার মন ওই 150টা আচ্ছা বাড়ি দেই না মানে কি বললে বুঝলাম না 150টা 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 জি স্যার আচ্ছা সঠিক না হইলে আমি গুনে দেব না আরে স্যার মাইরেন না গো আমি প্রশ্ন করেছি রহিমকে তুই বললে পারবি এখন বলছ 150টা এই স্যার খালি আমারে মারেন হইলে বই রইছে আর মারেন না কেউ তুমি করে না আমারে নরম পাইছে হ্যাঁ বল তো রহিম স্যার ওই গাছে আর একটিও পাখি থাকে থ্যাংক ইউ তুমি ভেরি গুড স্টুডেন্ট কেমন করে শিকারী যখন একটি পাখিকে উদ্দেশ্য করে নিশানা করে গুলি করলো একটি পাখি মাটিতে পড়ে গেল গুলি খেয়ে বাকি সব কোটি পাখি উড়ে চলে গেল ধন্যবাদ সাপাস আরে স্যার রাখেন সাপাস সাপাস আমার মনে হয় হে আমার আফার যে অঙ্কর কাতাটা সিরা লই আয়ে বসতে লই কই তো স্যার শুনেন আমি একটা কথা কই বলো ওই যে আমার দোস্ত মানে আব্দুল রহিম আজকে যখন স্কুলে নতুন ভর্তি হয়েছে এই সুবাদে যদি আপনারে ছুটি দিতেন বাইদ্য কুতকুত করলাম এলে ভেরি গুড জ্যাক আজকে আমাদের নবাগত স্টুডেন্ট আব্দুল রহিম স্কুলে ভর্তি হতে তোমাদের কাছে ছুটি দেওয়া হলো ধন্যবাদ আচ্ছা স্যার যাক স্যার আপা আপনারা আগে চলেন আপা আপনি আর যান আপা আপা কই গেল হ্যাঁ আপা গেল কই এই যে ও এদিকে আসো কোন দিকে যাব আপা কই তোমার আপার কথা তো আমি তুমি জানো আমার কথা শোনো বলো আমরা যখন একই স্কুলে লেখাপড়া করব তাহলে একে অপরের বন্ধু তাই না তোর বন্ধু আমি এম না আমি কই সাক্ষী করি জানো শোনো আমি কিন্তু তোমার কাছ থেকে এমন ধরনের ব্যবহার আমি আশা করিনি ও আমার লগে আপুষ মীমাংসা করতেছো তাই একটু কুলকুলি কইরা লই শরীর নরম না শক্ত আমার দোস্তি নাই কি আজ থেকে আমরা দুজন বন্ধু ও ওয়াও হিউ 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 পিশ হিউ এত সুন্দর ইংরেজি জানো তুমি পিশ পিশ ফাটি জুস আমার নাম সৈয়দ বাদশা আমার নাম শুনলে এক গাঁঠে বসে বাগে বা পানি খায় আর কোথায় হতে একটা জঙ্গলি রাজ আছে আমার রাজ্যে বসবাস করে আমাকে রাজকর্য দিচ্ছে আরেকজন তো আদেশ করুন আদেশ করুন আদেশ করুন দাদা যাও আরেকজন তো আমার রাজ্যে জঙ্গলি রাজ বাস করছে তাকে যেখানে যে অবস্থা পাবে আমার দরবারে হাজির করবে কেমন যাও আমি তাই যাচ্ছি হুজুর আমি যাব আর ওই জঙ্গলি বেটাকে ধরে নিয়ে আসব সুতরাং আপনার আদেশ আমার জীবন কি মা থাজেল তোমার মুখটা মনে দেখা যাচ্ছে কেন কি হয়েছে বলো আপা হুজুর আমি আর স্কুলে যাব না কেন কি হয়েছে আপা হুজুর কোথা থেকে এক মালির ছেলে আমাদের স্কুলে ভর্তি হয়েছে আমি কিছু নেই তার সঙ্গে লেখাপড়ায় পারছি না এই জন্য তুমি কোনো চিন্তা করো না মা তাজেল তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো আমি এই মুহূর্তে দেখছি ঠিক আছে আব্বা হুজুর আমি তাই হুজুর হুজুর গো ওই যে কালো পাহাড়ের জঙ্গিরাজ বল রে চাতো আমাকে কান সারান করে আছে শুনো বনরাজ তুমি আমার দক্ষিণ পরবনায় বাস করে
আমাকে রাজকার্য দিচ্ছ না কেন শুন রাজা আমি গরিব আত্মি আছি এই বনের রাজা আছি তোহাকে যদি হামলা করতে তাহলে আমার বাল বাচ্চা না খেক সকে মারা যাবে অতএব তুই আমাকে রাজ্যে বাস করতে হলে আমাকে রাজকর দিতে হবে শোন রাজা আম তোহাকে রাজা মানিয়া লেলে তোর পক্ষতা স্বীকার করিয়া দিলে তো তোকে হামলা দেব তার আসনে বসে যেত করতে দেবে কেন্দ্রের রাজা শুনো বনরাজ আমি তোমাকে মাফ করে দিতে পারি এক সপ্তাহে বল রাজা তোহার কে সারা কাছে আমি যদি কোনোদিন এই বনমাজে এসেই কোন বিপদে পড়ি তোমার দল বললে আমাকে উদ্ধার করবে ঠিক আছে রাজা তোহার সারা হাম লোক মানিয়া নিলে তো আমার একটা বাক আছে রে রাজা বলো তোমার কি সত্য শোন রাজা তো যদি কোনদিন আমার এই জঙ্গল মেসে বিপদে পড়েস তাহলে আমার দল বল নিয়ে তোহাকে সর্বত্র ভাবে উদ্ধার করে আনলেবে যদি কাদাও রাখা বাইটা ঠিক করে তাহলে এই মানব জাতি তোহাকে ক্ষমা করলে এই জঙ্গলে সত্তার তোহাকে ক্ষমা নেই করেগা ইয়া মেরা পরবন্ধে কথা হুজুর আমি বলছিলাম কি হুজুর এই জঙ্গলি বেটা যখন আপনার বর্ষতা স্বীকার করেছে আপনাকে রাজ কর দিবে বলে রাজি হয়েছে তাই যদি একটু অনেকজন ভাইজিয়ার সরব নিয়ে এসো তাই যাচ্ছি হুজুর আমি যাব অনেকগুলি এই আসমানের হুরিদেরকে ধরে নিয়ে Thank you.
আলেক জন্টু ওদেরকে পুরস্কার দিয়ে দে কি করলেন হুজুর এই সাধারণ নর্তকীদের নাচে এই বহুমূল্যমান হারকানা দিয়ে দিলেন আলেক জন্টু ও তুমি বুঝবে না শোনো আলেক জন্টু আমি পরস্পর জানতে পেরেছি কোথায় হতে একটা ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে ছেলেটি বড়ই দুষ্ট আমার মেয়ে তাজেল কিছুতে লেখাপড়া করে উঠে পারছে না আগামী কল্লো স্কুলে গিয়ে মাস্টার সাহেবকে বলে দিবা এই ছেলেটি স্কুলে আসতে হলে উড়িয়া বাজ গুড়া জড়ির জামালে আসতে হবে নতুবা তাকে স্কুলে দেওয়া হবে না চলুন আমি কাইলে গিয়ে কমনে হয়ে